টোনকিপার ব্যাটারি রিসার্চ, অর্থাৎ রিসার্চ ব্যাটারি। টোনকিপারে আমরা যখন ট্রানজেকশন করতে যাই বা এখান থেকে ডলার কনভার্ট করতে যাই, বিভিন্ন প্রকার ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে রিসার্চ ব্যাটারি। আপনার টোনকিপারে রিসার্চ ব্যাটারি রিসার্চ করতে হবে, তা না হলে আপনি কিন্তু কোনো প্রকার লেনদেন এখান থেকে করতে পারবেন না, টোকেন উইথড্র দিতে পারবেন না, কোনো প্রকার টোকেন কনভার্ট ডলারে ইনভেস্ট করে আপনারা নিয়ে আসতে পারবেন না। তো এখানে কিভাবে ব্যাটারি রিসার্চ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে ইউএসডিটি বা টোন দিয়েও আপনারা রিসার্চ করতে পারবেন। ধরুন আপনার টোনকিপারে ডলারও নাই, ইউএসডিটিও নাই, তাহলে টোনকিপারে কিভাবে আপনারা রিসার্চ সম্পন্ন করবেন? তো এখান থেকে আমরা যদি যে কোনো এই ট্রানজেকশন বা বিভিন্ন প্রকার এশিয়া জয়েন করি, যেমন এখানে আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে রিসার্চ ব্যাটারি, অর্থাৎ আমাদের টোনকিপারে কোনো প্রকার রিসার্চ করা নাই। আর এই রিসার্চ না করা থাকলে আপনি লেনদেন করতে পারবেন না, এক কথা। তো রিসার্চ আপনি এখানে ক্লিক করে এখান থেকে রিসার্চ করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি টোনকিপারের ভিতরে প্রবেশ করেন, এখানে আপনারা ডলার শো করবে, যদি ডলার না থাকে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে এখানে পেয়ে যাচ্ছেন ব্যাটারি, জাস্ট এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন। এখানে রিসার্চ ইউএসডিটি পাবেন, এই ইউএসডিটি উপরে ক্লিক করবেন। তবে অবশ্যই অবশ্যই মাস্ট বি ফার্স্ট আপনার টোনকিপারে $2-3 থাকতে হবে। আর যদি টোন দিয়ে রিসার্চ করেন সেক্ষেত্রে 0.41 টোন থাকতে হবে। তো এখানে মূল কথা হচ্ছে আমরা যদি ইউএসডিতে কনভার্ট করতে চাই, মানে ইউএসডিতে রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে ইউএসডিটি উপরে সিলেক্ট করবো। অ্যান্ড এইখানে যদি টোন দিয়ে সিলেক্ট করতে চাই, ইউএসডির এখানে টোনটাকে সিলেক্ট করবো। তো এখানে টোনটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখন আমাদের তো এখানে কোনো প্রকার ডলার নাই, অর্থাৎ আমাদের টোনকিপারে কোনো প্রকার ডলার নাই, তাহলে এখানে আমাদের ডলার আগে নিয়ে আসতে হবে। তবে বাইন্যান্স থেকে আপনার নগদ বিকাশে ডলার কিনতে পারবেন, মানে নিজের বিকাশ নগদের টাকা দিয়ে। তো এটা কিভাবে করবেন, ভিডিও টাইটেল উপরে ক্লিক করলে নিচে ডিসক্রিপশনে আমি ভিডিও দিয়ে রাখবো। অ্যান্ড আমার আরেকটা অ্যাকাউন্টে $7 না $8 মতো আছে, আমি সেই অ্যাকাউন্টের থেকে এই অ্যাকাউন্টে নিয়ে আসবো $2 বা $3। জাস্ট আমি এখান থেকে রিসিপ্ট সেকশনে একটা ক্লিক করব, এই যে রিসিপ্ট সেকশন, যেহেতু আমি রিসিভ করব, রিসিপ্ট সেকশনে একটা ক্লিক করে কপি, জাস্ট এখান থেকে আমি কপি করে নিলাম। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে সুইপ করব, আমার ওয়ালেট টু, জাস্ট ওয়ালেট টুতে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ওয়ালেট টু। এবং এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করব, যেহেতু আমি ওই ওয়ালেটে $3 নিয়ে যাবো। সেন্ড অপশনে ক্লিক করলে যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। অলরেডি এখান থেকে আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন বা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে যখন একটা ক্লিক করবেন, জাস্ট এখানে আপনারা, আমার অ্যাড্রেসটা আমি নতুন করে আবার বসে একটু ঝামেলা হয়েছে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি টোন পাঠাতে চাচ্ছেন নাকি ইউএসডিটি, জাস্ট আমি ইউএসডিটি পাঠাবো, সেক্ষেত্রে ইউএসডিটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি 3 USDT পাঠাবো, 3 তুলে আমি জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো। অলরেডি নাও আমার প্রসেস একদম ক্লিয়ার। এখন এই যে কন্টিনিউ অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট $3 কিন্তু একবার ফিঙ্গার বা প্রেস আসতে পারে, $3 আপনার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ ইউএসডিটি ওই অ্যাকাউন্টে চলে গেছে, ডান। জাস্ট এখন আপনার কাজ থাকবে এখান থেকে বাইরে ব্যাক বাটনে চলে যাওয়া, অ্যান্ড আপনার ওই যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টে চলে যাওয়া। তো এখানে আমি 3 USDT নিয়েছি, যেক্ষেত্রে এখানে আমার চলে আসবে একটু পরেই, কারণ লোডিং নিচ্ছে। তো জাস্ট আমি এখানে কিছু পরিমাণ টোন অ্যান্ড ইউএসডিটি নিয়ে ফেলছি, জাস্ট আমার $5 মতো আমি কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে ফেলছি। এখন আমি একটা কথা আপনাদের রেকমেন্ড করবো, আপনাদের কিছু পরিমাণ টোন অবশ্যই নিতে হবে, কারণ ব্যাটারি রিসার্চ করতে গেলে অবশ্যই কিছু টোন ফি কাটবে, তার জন্য কারোর থেকে বিশ্বাসযোগ্য তার থেকে কিছু পরিমাণ 0.2 বা 0.1 এরকম টোন আপনারা নেবেন। নেওয়ার পরে জাস্ট সরাসরি সেটিং অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর টোন কিন্তু নিতে হবে, ঠিক আছে, টোন নিতে হবে। তো ডলার না নিয়ে আপনারা যদি সরাসরি টোন নেন তাও ভালো হবে, জাস্ট আপনারা এখান থেকে সরাসরি ব্যাটারি রিচার্জ এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। উপরে রিচার্জ ইউএসডিটি দিয়ে করতে হচ্ছে, সেক্ষেত্রে রিচার্জ ইউএসডিটি করবো, তার জন্য আমরা সরাসরি 25% এটার উপরে একটা ক্লিক করবো। এটার উপরে যখনই আমরা রিচার্জ 25% করবো, 125% রিচার্জ করতে চাচ্ছি, তার জন্য কন্টিনিউ অপশন উপরে একটা ক্লিক করবো। যখনই কন্টিনিউ অপশন উপরে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেন্ড, অর্থাৎ 2.5 USDT তারা কেটে নিবে। অ্যান্ড এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক পিক আপে জাস্ট এটাকে আমরা এভাবে সুইপ করে দেবো। যখন এইভাবে আমরা সুইপ করে দেবো, সাথে সাথে আমাদের ফিঙ্গার বা আপনার ফোনের লকটা আসতে পারে, আসার পরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরপরে দেখতে পাবেন আপনার 125% চার্জ হয়ে গেছে। এখন চার্জ হয়েছে আপনি এটা কীভাবে বুঝবেন, জাস্ট এটা সেন্ড হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার ওই যে টোন কিভাবে কিছু পরিমাণ টোন রাখতে হবে, অল্প কিছু হলেও টোন রাখতে হবে। আর টোন কিভাবে কিনবেন এটা নিয়ে তো আমি নেক্সট ভিডিও দিয়েছি, আর ইনশাল্লাহ এটা আপনি যদি আপনার ভালো পাশের কেউ চিনা থাকে তার কাছ থেকে কিছু পরিমাণ অল্প আপনারা টোনটা নিয়ে নেবেন। তো এখন এখানে যেহেতু সেন্ড হয়ে যাচ্ছে, সেন্ড হওয়ার পরপরে আমি কিন্তু দেখাবো এখানে ব্যাটারি অপশন শো করতেছে, অ্যান্ড ডলারটা আমার কেটে নিচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু আমার ব্যাটারি রিচার্জ হয়ে গেছে। এটা সেন্ড হয়ে যাওয়ার পরপরে আমার এখানে শো করবে। অলরেডি দেখতে পেলেন আমাদের ব্যাটারি রিচার্জটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের $2 না $3 মতো কেটে নিয়েছে, জাস্ট আমাদের ব্যাটারি রিচার্জটা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের বোঝাইতে পারছি। তো প্রত্যেকবার আপনারা ব্যাটারি রিচার্জ এভাবে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না। তো অবশ্যই এভাবে আপনার ব্যাটারি রিচার্জ করে থাকেন, অ্যান্ড টোনকিপারে এভাবে ব্যাটারি রিচার্জ করতে হয়।
যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই আপনারা টেলিগ্রামে এসে জয়েন করবেন, টেলিগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে, আল্লাহ হাফেজ।